আপনি কি জানেন আমি কত দুর্বল মানুষ, কিন্তু মাইকে মুখ দিলে কি দুর্বল দুর্বল লাগে? আমাকে অনেকে বলে গত বছর যেরম দেখছি এবার আবার যুবক যুবক লাগিতেছে। বলে আমার যে নাট বল্টু এলোমেলো আছে তুমি কি জানো? বলে মাইকে যখন টান দেন তখন তো বোঝা যায় না। বলে মাইকে যে টান দেয় এটা ইলিশ মাছের পাওয়ার নয়, খাসির মাংস গরুর মাংসর পাওয়ার নয়, এই পাওয়ার হলো আল্লাহর পবিত্র কোরআনের পাওয়ার। বলুন সুবহানাল্লাহ। আসো, আমি এক জায়গায় বসে আছি, এক লোক কয় ভাই আপনি সেই বক্তা না? আমি হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করলে আপনি সেই মৌলানা সাহেব না বা সেই হুজুর না? আর আমাকে বলছে সেই বক্তা না আপনি? আমি হ্যাঁ। কি হয়েছে তোমার? বলি ডেলি কয় ঘন্টা করে বকেন? আমি এত মূর্খ লোক দেখতেছি, আমি 3 ঘন্টা 4 ঘন্টা বলেন কি? আমি হ্যাঁ। ব্যাপার আমি আমার কি ব্যাপার? বলে তারপরেও গলা কন কন করে, বলছে আমার গলা কন কন করলে তো তোর অসুবিধা নাকি? বলে হুজুর আমার কোনো অসুবিধা নাই, আমি কুমার খালি হাটে কিড়মির ট্যাবলেট বেশি, একদিন চিল্লাইলে 3 দিন আর বোর সাথে কথা হয় না। বুঝতে পারছেন? একদিন চিল্লাইলে আর 2 দিন বোর সাথে কথা হয় না, ইশারা ইশারায় বলা লাগে, বলে কেমন আছো, গলার কাম সারা। আচ্ছা তুমি যে এরকম কথা বলতেছো কৃমির ট্যাবলেট বিক্রি করো, একদিন চিল্লাইলে 2 দিন বোর সাথে কথা হয় না, আচ্ছা তোমার কৃমির ট্যাবলেটের দাম কত? বলে আমি নিজেই বানাই হাবি জাবি সাই ছাতা দিয়ে, 1.5 টাকা খরচ পড়ে, আমি বলি 15 টাকা 20 টাকা যে যা দেয় সবই লাভ, তাই নাকি? কত দাম? 1.5 টাকা। কৃমির ট্যাবলেটের দাম কত? 1.5 টাকা। আচ্ছা তুমি যে আমার গলার সাথে তুলনা করতে আইছো, আচ্ছা তুমি কি জানো যে আমি এই গলা দিয়ে কি কৃমির ট্যাবলেট বেশি? বলে না। আমি দাঁতের মলম বেশি? বলে না। চুলকানির ওষুধ বেশি? বলে না। আমি কি এই গলা দিয়ে আজ পর্যন্ত আমার ওয়াজের বয়স হলো 40 বছর, 2 দিন চিল্লায়ে 1 সপ্তাহ বোর সাথে কথা বলা নিষেধ হয়ে যায়, আর আমার একটা গলা নিয়ে 40 বছর চিল্লাই, রেঞ্জ ছাড়া বাঙালি হুজুর চিল্লাই, জীবনে কোনোদিন ডিস্টার্ব হলো না, এই গলা দিয়ে কোরআনের চিল্লাই, কোরআনের কথা বলি, বলতো কোরআনের দাম কত? তো বলছে 250 টাকা তো হবেই। কত হবে? 250 টাকা তো হবে। আমি ওরে পাগল, আধার ব্যাপারি হয়ে ফ্লাইটের টিকিট কত এটা তোকে জিজ্ঞাসা করা যেমন মহাপাপ, 250 টাকা নয় নাকি? কত কত? 2500 নয়, 2,50,000 নয়, 2,50,000 নয়, এই কোরআন শরীফের কত দাম আল্লাহ নিজেই বলতেছেন, তমাম পৃথিবীর পানি যদি কালি বানাও, এই কালি দিয়ে যদি আমার কোরআনের কালামের সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কাগজ কলম পৃথিবী সব খতম হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ হবে না। অনেকে বলে মাদ্রাসায় পড়তে দিয়েন না, ভাতের অভাবে মারা যাবে, চাকরি হবে না। আচ্ছা বলতে পারেন কোনো হাফেজ কারি না খেয়ে আছে? ওরে আপনারাই বিয়ে পাশ করে গার্মেন্টসে ঘুরতেছেন, চাকরি হয় না, আর যাই হাফেজরা দেখেন গা, এই যে এতটুকু সাওয়ালও কারোর বাড়িতে প্রাইভেট কোরআন শরীফ পড়ালে 2,000-5,000 টাকা আয় করে, ঠিক কিনা? আবার আমরা আজকে গত 23-21 তারিখে হেলিকপ্টার পাঠাবে আমাকে সিলেটে নিয়ে যাওয়ার জন্য, আমার এক লোক বলছে হেলিকপ্টারে তুমি কেন? বলে মৌলভী মানুষ, আমি কোরআন শরীফ রিসার্চ করি তো তোর হেলিকপ্টার হয়েছে, আর আমি সেই কোরআনের গোলাম, জোরে বলেন ঠিক কিনা? আমি কি ফ্লাইটে চড়ি নাই নাকি গল্প দিই না? তাই
ফ্লাইটে বহু দেশে ওয়াজ করে বেড়াইছি এক সময়, কিন্তু এখন বিদেশ থেকে ফোন করলে মনে হয় আমার ধরতেও ইচ্ছা করে না। মুয়াশের একটা ব্যাপার আছে কি নাই, যতই চিল্লাই বলে রে মানুষ বড় সেই নয়, আল্লাহ যারে বড় করে বড় সে হয়, ঠিক কিনা? খবরদার কেউ যেন অহংকার না করি, মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপি খবরদার অহংকার করে না। এই করোনা ভাইরাসে কত ডিসি মারা গেল, থানার ওসি, খবরদার বাবা আপনি অহংকার করবেন না, তার কারণ আমার দৌলতপুর থানার ওসি সাহেব করোনা ভাইরাসে মারা গেল, বাঁচানো গেল না। পেট গদি পাই আপনি খবরদার ফুটানি করবেন না, বহু পীরও এইবার গেছে, বহু বক্তাও এইবার গেছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করেন, কিন্তু খবরদার খবরদার এই দুনিয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। মালিককে, এই মালিকের দুনিয়ায় ঘোরাফেরা করে আপনি খবরদার অহংকার করবেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন অহংকার হলো আমার, অহংকার মানুষের নয়। 30 পারা কোরআনে হাফেজ কাল কিয়ামতের মাঠে বাবাজিরা, এই পিছনে আপনারা এত চিল্লা পাল্লা করলেন, তাহলে আমাদেরকে ডাকিছেন কেন? আপনারা দুই চার দিন চিল্লা পাল্লা করে নিতেন, যে আমরা চিল্লা পাল্লা করে নেওয়ার পরে গা মল বিলিয়ে আসবো, এখন লি আসেন কেন? চুপচাপ থাকেন ভাইরা আমার, পর্দার আড়ালে মাও বোনেরা, কোরআন যদি বেইজ্জতি হয় তখন আর আমাদের পিঠে ছাল বাকলা থাকবে না? থাকবে না। কোরআন কি বেইজ্জতি? কোরআনের আইন বেইজ্জতি হইতে বন্ধুগণ, 30 পারা কোরআনে হাফিজ। আচ্ছা ধরেন আমাদের দেশে একটা নেতা মারা গেছে, নেতার মার্খা ছিল নৌকা মার্খা, এই কি বলে লাঙ্গল মার্খা, উনি ছিলেন পল্লী বন্ধু। কিয়ামতের মাঠে এই আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ কি বলতে পারবে, মহামান্য আল্লাহ আপনি এক কাজ করেন, আমাদের লাঙ্গল মার্খা 10টা লোক শতকরা একটু বেহেস্তে দিয়েন? আরে বেটা তোর বেহেস্তের খবর আছে কিনা? আমরা বঙ্গবন্ধু জাতির পিতা, তাকে ব্যঙ্গ করে কথা বলি না, নাউজুবিল্লাহ, আমি বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করে কথা বলি না। নৌকা মার্খার কোনো নেতা কি বলবে যে মাবুদ নৌকা তো সর্বপ্রথমই স্বাধীন করেছিল বাংলাদেশকে, তা আপনি শতকরা গুডা পাঁচেক জান্নাতে দেন? হবে হবে? আরে পাগল, ওখানে তো দূরের কথা, করোনা ভাইরাসে মারা গেছে, স্বামী বোর স্ত্রীর পাশে যায় নাই, আর স্ত্রী স্বামীর পাশে যায় নাই, ছেলে বাপের কবরের পাশে যায় নাই, কোন বেয়াদব বলেছে 3 দিন পর্যন্ত কবরের মাটির সাথে ভাইরাস থাকে? কিয়ামতের মাঠ তো দূরের কথা, তো বোঝাই গেছে বর্তমানে পুলিশ এই যে এইরকম রড দিয়ে মাকে বাপকে এরকম কবরের মধ্যে ফেলাইয়া দিল, দেখেন নাই?